একদিন পাঁচটি ব্যাং একসাথে একটি জঙ্গল দিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তাদের মধ্যে তিনটি ব্যাং একটি বড় গর্তে পড়ে যায়। গর্তে পড়ার পর সেই তিনটি ব্যাং অনেক চেষ্টা করে উপরে উঠার জন্য, কিন্তু গর্তটি খুবই গভীর ছিল, এত সহজে সেই গর্ত থেকে বের হওয়া সম্ভব ছিল না। উপরে থাকা দুটি ব্যাং তখন গর্তের ভিতরে তাকিয়ে তিনটি ব্যাংকে বলল, তোমরা এই গর্ত থেকে কখনোই বের হতে পারবে না, গর্তটি অনেক বড়, তোমাদের সব চেষ্টা বৃথা। এই কথা শোনার পর তিনটি ব্যাঙের মধ্যে একটি ব্যাং মনে করল, ঠিকই তো বলছে, এই গর্ত থেকে আমরা কখনোই বের হতে পারবো না। তাই সে একটু চেষ্টা করার পরই হার মেনে নেয় এবং গর্তের এক কোণে আরামে বসে পড়ল। তবে বাকি দুটি ব্যাং তখনও উপরে উঠার চেষ্টা করে যাচ্ছিল। তাদের দেখে উপরের ব্যাংগুলি আবার বলল, তোমাদের সব চেষ্টা বৃথা, তোমরা এই গর্ত থেকে কখনোই বের হতে পারবে না, তোমাদের সারা জীবন এই গর্তেই কাটাতে হবে। এই কথা শোনার পর চেষ্টা করা দুই ব্যাঙের মধ্যে আরও একটি ব্যাঙ মনে করল, ঠিকই তো বলছে, আমরা কখনোই এই গর্ত থেকে বের হতে পারবো না। সেও হার মানল এবং গর্তের এক কোণে বসে পড়ল। তবে এখনও একটি ব্যাঙ উপরে উঠার চেষ্টা করে যাচ্ছিল। উপরে দুটি ব্যাঙ তাকে বলল, তুমি কি শুনতে পাচ্ছ না? ওরা দুজনেই হাই মেনেছে। তুমি কেন ভাবছ যে তুমি এই গর্ত থেকে বের হতে পারবে? কিন্তু তাদের কথার উপর সেই ব্যাঙের কোনো প্রভাব পড়ল না। সে চেষ্টা করতে থাকল এবং অবশেষে সেই গর্ত থেকে বের হয়ে এল। উপরে ব্যাঙগুলি অবাক হয়ে গেল এটা ভেবে যে সে কীভাবে বের হয়ে আসলো। আমি আপনাদের বলি, সেই ব্যাঙ গর্ত থেকে বের হতে পেরেছিল কারণ সে বধির ছিল, সে কিছুই শুনতে পেত না। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে যখন আমরা ভালো কিছু করি তখন অনেক লোক আমাদের থামানোর চেষ্টা করে এবং নানান ধরনের কথা বলে, কিন্তু যদি আপনি আপনার কাজে সফল হতে চান তাহলে বধির হয়ে যান, তাদের কথাগুলির কোনো প্রভাব ফেলতে দেবেন না। কারণ সবচেয়ে বড় রোগ হলো এটা ভাবতে থাকা যে লোকে কি বলবে। লোকেরা তখনও অনেক কিছু বলে যখন আপনি কিছুই করেন না, এবং তখনও বলে যখন আপনি কিছু করতে যান। তাই আপনি কিছু করুন বা না করুন, লোকেদের কাজ শুধু বলা এবং তারা বলবেই। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তবে অন্যদের সাথে শেয়ার করুন আর এই ভিডিওটিতে একটি লাইক দিন।